এটা একটা খাড়ি। এই খাড়িটির নাম হচ্ছে এডওয়ার্ড ক্লিক। এই দেখুন এখানে লেখা আছে। এই খাড়িতে মূলত মৎস্যজীবীরা মাছ ধরে এখানে নৌকোগুলো আনলোডিং হচ্ছে। প্রচুর মাছ ধরা ট্রলার সব এক জায়গায় দাঁড়িয়ে আছে। এগুলো জোয়ার এলে বঙ্গোপসাগরে চলে যাবে। এখানে সারাইও চলছে। এটা এডওয়ার্ড ক্রিক অর্থাৎ এডওয়ার্ড খাঁড়ির লাস্ট পার্ট বা শেষ অংশ। এখন এসেছি 24 পরগনার 10 মাইলে। এইখানে ট্রলার তৈরি চলছে। এটা পুরো ট্রলারের ফ্যাক্টরি। এখানে ট্রলার তৈরি হয়। এটা হলো ট্রলারের মূল অংশ বা মেরুদণ্ড বলতে পারেন। প্রথমে এইটা তৈরি হয়, তারপরে এর সঙ্গে ট্রলারের অন্যান্য অংশগুলো জুড়ে পুরো ট্রলারটা নির্মাণ করা হয়। এখানে একটু এলাম, দক্ষিণ 24 পরগনায় আছি এখন। এটা ট্রলারের এখানে ফ্যাক্টরি, এখানে ট্রলার তৈরি হয়ে চলছে। এখানে পরপর প্রচুর সেদিন তো গেছি, এত তাক করে বালি ঢুকে, সাদা বালি তো মোটা হয়ে পড়ে আছে আমার। কি নখের গড়ায় ধুলা ঢুকলে একদিন রাত্রিবেলা যেন ঘুমাইতে পারিনি। এটা বঙ্গোপসাগর থেকে একটা খাঁড়ি ঢুকে এসছে। এখানে ফিশিং ট্রলার গুলো রেস্ট নিচ্ছে এবং এদের এখানে আবার মালপত্র, বরফ, কর্মচারী, মাঝি সব কিছু নিয়ে আবার এরা এগিয়ে যাবে জোয়ার এলে সমুদ্রবক্ষে মাছ ধরার জন্য।